এই যে দেখছেন, আমরা যে হোটেলে সেকেন্ড টাইম এসে থাকছি, মানে সেকেন্ড হোটেল আর কি, ফার্স্ট হোটেলে পরে, তো আজকে আমাদের ট্যুর রয়েছে। তো আমাদের জন্য এই টেম্পো ট্রাভেলার করা হয়েছে, সোলাং ভ্যালি অটল টানেল আমরা আজকে যাব। তো আজকে এই আমাদের গাড়ি, তো এই আমাদের সিট দিয়ে দেওয়া হয়েছে, আমরা চলে যাচ্ছি। তো এবারে আমরা গাড়িতে উঠে পড়বো। এই দেখতে পাচ্ছেন হোটেল রুদ্র প্যালেস, এখানে বিশাল বড় সুবিশাল একটা পার্কিং রয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের গাড়ি ছেড়ে দিল, ঘড়িতে এখন বাজাচ্ছে 9টা। আমরা বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালি অটল টানেল আর শিশু উদ্দেশ্যে। চলার পর খুব সুন্দর, মনোমুগ্ধকর, আপনাদের দেখাবো, দেখতে থাকবো। ও এটা দেখবো বলে এসেছি, আর আজকে আমরা বরফ টাচ করবো, আমরা খুব এক্সাইটেড সবাই। তো চলুন দেখা যাক কী হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস কাপড়ের মতো টুকরো পড়ে আছে, এটা যদি কি আপনারা, এটা হচ্ছে কি হট বেলুন, যেটা আমরা দেখে থাকি এখানেও, যেটা হয় কিন্তু চাইলে আপনারা করতে পারেন। এটা বিকালবেলা হয় এখানে 5টার পরে, এখন দেখুন ওরা প্রিপারেশান নিচ্ছে, রেডি করছে, বিকালবেলা হয়, বেশি উঁচুতে ওড়ায় না, অল্প একটু ওড়ায়। তো মোটামুটি মানে লেখা যে টাইমিং বিকেল 5টা থেকে 8টা, সকালে 7টা থেকে 9:30 অবধি এটা হয়ে থাকে। ওখানে এসে ফোন নাম্বারে কথা বলতে হবে, বুক করতে হবে, কারণ এটা ইন্ডিভিজুয়াল হয় না, প্যাকেজ হয় আমার জানা নেই, কারণ ওখানে রেটটা লেখা নেই, তো সেগুলো দেখাতে পাচ্ছি না। তো যদি আপনারা চান এসে করতে পারেন, হট এয়ার বেলুন। রাস্তা ধরে আপনারা দোকানগুলো দেখতে পাচ্ছেন, জ্যাকেট রয়েছে, জুতো রয়েছে, এগুলো সব ভাড়া দেওয়ার জন্য ঠিক আছে। ওভার কোট সেট 100 টাকা, ডাকড়ি সেট 250 টাকা, বিভিন্ন দামে রয়েছে, এবং ধরুন শপের নাম্বার দেওয়া রয়েছে। তো গিয়ে দেখতে হচ্ছে বিশাল লাইট পড়ে গেছে সব যাওয়ার জন্য, সকাল সকালে লাইট পড়ে যায়, কারণ পিক সিজন প্রচুর ভিড় রয়েছে, পার্সোনাল গাড়ি, ছোট গাড়ি, টেম্পো ট্রাভেলার, বিশাল লাইট পড়ে যায়, মানে দূর অব্দি লাইটটা দেখা যাচ্ছে। ওই আপনাকে জোনগুলো দেখাচ্ছে, ওই অত দূর অব্দি লাইন চলে গেছে। আমরাও যাচ্ছি, আমরা লাইনে আছি, লাইন ঠিক একসময় সামনে চলে যাবে। আমাদের পিছনেও গাড়ির লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছি, হ্যাঁ জানলার কাছে দেখতে পাচ্ছি পিছনে বিশাল গাড়ির লাইন। তো আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আর আমরা বরফের দর্শন করবো, দেখবো বরফ। আমরা দেখুন নদী বাঁকে বাঁকে পাথরের খাঁজ দিয়ে বয়ে বয়ে আসছে, ভীষণভাবে সুন্দর দেখতে লাগছে। ওপরে ওই স্নো ক্যাপ পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এদিকে চারদিকে পাথরই পাথর মনে হচ্ছে, ঠান্ডায় গিয়ে ওই রোদে গিয়ে বসে রোদ পোয়াই, এতটাই ঠান্ডা এখানে, বিশাল ঠান্ডা এখানে। ওনার দ্বীপ 4-5টা করে লেয়ার পড়া রয়েছে, আপারে লোয়ারে, লোয়ারে 2-3টে রয়েছে, আপারে বেশি লেয়ার রয়েছে, বাট না লেয়ার নিলে যেতেই পারবেন না। এই যে দেখছেন আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে, আমাদের ড্রাইভারের সাথে এই দোকানের জানেনি চুক্তি থাকে, তো আমরা এই দোকানে এসেছি, 279 অর্থাৎ 279 নম্বর দোকান। এখানে দেখুন পাওয়া যাচ্ছে ওভার কোট সেট হচ্ছে 200 টাকা, ডাংরি সেট 250 টাকা, আরও যেসব সেটগুলো হয় সেগুলো হচ্ছে 600 টাকা, অনেক রকমের সেট রয়েছে, আপনি কী নেবেন আপনার ইচ্ছা, কারণ আপনি সামনে গিয়ে এইগুলোই করবেন, এই যে ATV বাইক রাইডিং, জিপ লাইনিং, রক বাঞ্জি জাম্পিং, এইসব করবেন আপনি, তো তার জন্য আপনার কিছু নিতে হবে, ওরা সেটা দেখাচ্ছে। তো দেখছি আমরা ভেতরে, আমাদের জ্যাকেট নেওয়াটা তো খুব একটা প্রয়োজন পড়বে না মেনলি, আমরা তো জুতোটাই নেবো। তো দেখছি ভেতরে কী রয়েছে, জুতোই নেবো আমরা। এই দেখুন আমরা স্নো পয়েন্টে যাব, তাই এই যে জ্যাকেট পরছে, লালাপালা ঝোলাপালা, তো এই যে দেখুন জ্যাকেট পরছে, বাহ বাহ বাহ, এটা পুরো একদম প্যারাশুট কাপড়ের, মানে বরফের জায়গার প্রোটেকশনের জন্য। স্যুট ম্যাম ভুইতার সাইড হতা হ্যায়, এগুলো এক ধরনের জাম্প শুট বলে। আর এই যে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, যে জায়ান্ট সুইং, স্কি, স্নো, এই যে এই ইয়াক রাইড, টিউব স্লাইড, এর জন্য এই ড্রেসগুলো পরতে হয়, কারণ এগুলো বরফে পরে এই ড্রেসগুলোতে করা যাবে। আর এই দেখুন যে জুতো, জুতো দিচ্ছে, জুতো পরতে হবে। একটু বড় সাইজ নাও, না হলে কিন্তু হাঁটতে অসুবিধা হবে। টাইট হোরা ভাইয়া, রিক্সে ধরা দিও। ঠিক আছে ভাইয়া,
মানালি থেকে আজ আমরা এগিয়ে চলেছি আর এক ভূস্বর্গের দেশে। না, এই ভূস্বর্গ কাশ্মীর নয়, এ এক অন্য ভূস্বর্গ। মানালিতে অনেকেই আসেন, কিন্তু মানালি থেকে আরও এগিয়ে কোথায় যান এবং আরও কতটা ভালোভাবে এনজয় করা যায়, সেই তথ্য নিয়ে আজ আমরা আপনাদের সামনে ভিডিওটা উপস্থিত করছি। আমরা এগিয়ে চলেছি সোলাং ভ্যালির উদ্দেশ্যে, সেখান থেকে হয়তো আরো খানিকটা এগিয়ে যাব। পথের চারপাশে পড়েছে তুষারাবৃত পাহাড়, পাহাড়ি নদী আর সবুজ গাছ, কোথাও কোথাও চোখে পড়ছে রুক্ষ সূক্ষ্ম গাছ, সেগুলো হচ্ছে আপেলের গাছ। সেই গাছগুলো দেখলে মনে হয় যেন কত বছর বসন্ত আসেনি। আসলে কিছুদিন আগেই আপেলগুলো সব তুলে নেওয়া হয়েছে, আপেলের ফলন শেষ, তাই গাছে আর একটাও আপেল নেই। তো যাই হোক, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। অসাধারণ এই সৌন্দর্য, কোনোভাবেই চোখ ফেরাতে মন চায় না। সোলাং ভ্যালি আসলে বিখ্যাত নানা রকম অ্যাডভেঞ্চারাস স্পোর্টসের জন্য। আর এই যে সময়টাতে আমরা সোলাং ভ্যালিতে যাচ্ছি, এই সময়টাতে সোলাং ভ্যালি পুরোপুরি বরফাবৃত থাকে, আর এই সময়টাতে তাই নানা রকম অ্যাডভেঞ্চারাস স্পোর্টসের অ্যাক্টিভিটিসগুলো হয়। ওখানে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো কি কি ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস ওখানে হয়। দেখুন, এখানে কত চুমড়ি গায়ে দাঁড়িয়ে আছে ইয়াক, অনেকে ইয়াকে রাইডও করছে। আপনারা চাইলে ইয়াক রাইডও করতে পারেন। এখানে এসে প্রচুর গাড়ির ভিড় লেগে গেছে। পিক সিজন আর সবাই সোলাং ভ্যালি অটল টানেলগুলোর জন্যই আসে ছুটে ছুটে বারবার হিমাচল প্রদেশ। এই যে উপরে টেম্পো টেবিলটা দেখছেন, ওটা আমাদের আমাদের ড্রাইভার ওখানে নামিয়ে দিল। অনেকে আমাদের বিভিন্ন অ্যাডভেঞ্চার রাইড নিয়েছে। আর এখানে প্রচুর খাবারের দোকান আছে, বিস্কিট, চা, কফি, মোমো, সিদ্ধু সব রকমের। এই যে দেখবেন বিভিন্ন লোক বিভিন্ন রকমের রংবাহারি ড্রেস পরে নিয়েছে। আর এইখানে সব অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, জিপ লাইনিং বলুন, তারপরে ইয়ে জায়েন্ট সুইং বলুন, বিভিন্ন জিনিসগুলো হচ্ছে। যদি এখানে এবারে এটা সোলাং ভ্যালিতে আমরা চলে এসেছি, তো সোলাং ভ্যালিতে এবছর এখন অবধি বরফ পড়েনি। এটা খুব অবাক করা যে ডিসেম্বরে সোলাং ভ্যালি কিন্তু বরফ ভরে যায়, বাট এবারে কিন্তু একটুও বরফ নেই। তো যার জন্য আমরা বুঝতে পেরেছিলাম, আগে হোটেল ওনার সাথে কথা বলেছিলাম, বা আগামী দিন গতকাল যারা এসেছিলো তাদের সাথে কথা হয়েছিল। তো সেই জন্য আমরা এখানে সোলাং ভ্যালিতে আমরা কোনো অ্যাডভেঞ্চার বা কোনো রাইড আমরা নিইনি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়েন্ট সুইং রয়েছে, এখানে এটা সিঙ্গেল সুইং রয়েছে, আর এদিকে আগে পরে জিপ লাইনিং হচ্ছে, আপ অ্যান্ড ডাউন বিভিন্ন দাম রয়েছে। আমরা যেখান থেকে ড্রেস ভাড়া নিলাম ওখান থেকেও এগুলো বুক করা যাচ্ছিলো, বা ওখানে শুনে মনে হলো রেটটা বেশি। দেখুন একটা জিপ লাইনিং যাচ্ছে, এখান থেকে ওই দিক অবধি যাবে, আবার ওই দিক থেকে এদিকে ব্যাক আসবে। তো ওখানে যা দাম নিচ্ছিল ওখানে আমাদের বলা হলো যে যদি আমরা কোনো রাইড নিই তাহলে আমাদের ড্রেসটা পুরো ফ্রি হয়ে যাবে, আর যদি রাইড না নিই কোনো রকম অ্যাডভেঞ্চার রাইড তাহলে আমাদের ড্রেসের দাম দিতে হবে 250 করে। তো আমরা কোনো রাইড নিইনি, তাই আমরা 250 করে ড্রেসের দাম দিয়েছি। আর এখান থেকে দেখুন এই যে জাম্পিংটা হচ্ছে, আপনাদের জুম করে দেখাচ্ছি, এই দেখুন দোল খাচ্ছে, তো দোল খাচ্ছে। তো এগুলো চাইলে আপনারা এসে করতে পারবেন, যেহেতু এখানে বরফ নেই তাই ভালো লাগছে না। আর এই একটা দেখুন হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছেন এই যে, তো এই অ্যাডভেঞ্চারগুলো আপনারা চাইলে এখানে এসে করতে পারবেন। তো আমি বলবো ওই গাড়িওয়ালা যেখানে নিয়ে যাবে ড্রেসের জন্য ওখান থেকে নেবেন না, দাম বেশি পড়বে। আপনারা চেষ্টা করবেন এখানে এসে যাদের দোকানগুলো রয়েছে সেখানে থেকে কথা বলে নেওয়ার। তো আপনি এখানে আসতে পারেন,
আপনি নিজেও ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমরা এখানে নিইনি, কিন্তু শিশুতে কিন্তু বলা আছে 200% আমরা বড় পাবো, 100% না 200%। তো আমরা শিশুতেই যাবো, ওখানেও হয়তো ওগুলো হয়, আমরা চেষ্টা করবো ওখানে গিয়ে ওগুলো করার। তো সেই জন্য আমরা এখানে নিইনি। তো আপনারা যারা চাইবেন নিতে পারেন, বা আগেও বলেছি এখনও বলছি যে এখানে এসে ডাইরেক্ট কথা বললে কিন্তু অনেক সস্তা হবে, মানে তুলনায় যে ড্রাইভার যেখানে নিয়ে যাবে সেখানে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এরকম এই শিম্পাঞ্জি মতো ড্রেসগুলো পরে নিয়েছি, কেমনটা লাগছে আমাদের দেখুন। ম্যাডামের তো ব্যাগের সাথে কালার মিলে গেছে, তারপরে কেমন লাগছে, দারুণ লাগছে বলছে। এইসব দেখবো বলেই করবো বলে এই হিমাচল প্রদেশে টুরটা করেছি। সোলামে প্রত্যেকবার ডিসেম্বরে বরফ ভরে যায়, বাট এবারে খুব চিন্তার কথা যে বরফ পড়েনি। কিন্তু অটল টানেল শিশুতে গিয়ে আমরা পাবো, এবং ওখানে গিয়ে আমরা কিছু অ্যাক্টিভিটি চেষ্টা করবো করা, যেটা আপনাদের দেখাতে পারবো করলে। আর এর যায় তো জানেন পাহাড়ে খাওয়া। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেখান থেকে আমরা এই যে জামা কাপড়গুলোকে হায়ার করলাম, ওরা ওখান থেকেই তো এই বিভিন্ন রাইডগুলো সেল করছে। এক তো না নেওয়া বেটার, ওদের ওখানে রাইডের কোনো এতে নেওয়া না বেটার, এক নম্বর কারণ ওরা টাকা বেশি। দু নম্বর কারণ আমি যেটা মনে করি, ওইখানে ওয়েদার আর আপনি যে জায়গাটাতে আসবেন সেই ওয়েদার এক নাও হতে পারে। আমি ওইখানে যখন দাঁড়িয়েছিলাম ওখানে একদিন চলছিল, আজকে যদি এই সোলানে বরফ পড়তো এটা মাইনাসের নিচে হতো। এবং শিশুতে আমরা যাবো, আমরা জানি পিওর বরফ, ওখানে মাইনাসের নিচে টেম্পারেচার হবে। এবারে যে স্পটে গিয়ে আমি যে অ্যাক্টিভিটিসটা করবো সেই ওয়েদারের সাথে আমি যদি অ্যাক্লিমেটাইজ হতে না পারি, তার মানে আমার টাকাটা আমি বুক করে দিলাম, পে করে দিলাম, আমার টাকাটা পুরো জলে গেল, সেটা একটা কারণ। এই কারণে আমার মতে বলে স্পটে গিয়ে বুক করা বেটার। প্রথম কথা টাকাটা ঠিকঠাক হবে, আর দু নম্বর হচ্ছে ওয়েদারের সাথে অ্যাক্লিমেটাইজ হয়ে আমি ঠিক ডিসাইড করবো যে হ্যাঁ আমি করতে পারবো না পারবো। তো এই জন্যই আমরা নিইনি। তো জানি শিশুতে প্রচণ্ড ঠান্ডা, ওখানে তো আমরা -8, -9, -10 পেতে পারি, এবং কি স্নোফলও পেতে পারি। তো সেই অপেক্ষায় রয়েছি ওখানে গিয়ে কতটা আমরা কি পারবো না পারবো। তো ইচ্ছা আছে যে আমরা এর আগেও বিভিন্ন জায়গায় করেছি অ্যাডভেঞ্চার, কাশ্মীরে যখন গেছি আমরা গুলমার্গে সব কিছু অ্যাডভেঞ্চারই মোটামুটি করেছি, স্নো বাইক থেকে স্কেটিং থেকে। তো এবারও ইচ্ছা আছে যে ওখানে গিয়ে যদি মনে করি আমরা পারছি ঠান্ডা নিঃসহ্য করতে, তাহলে আমরা করব। আর যেহেতু সামনে গিয়ে কথা বলবো, নেগোসিয়েট করব, হয়তো একটু সস্তা বাজেটে হবে আমাদের, কারণ আমি অকারণে বেশি টাকা দেবো, আমার টাকা দিয়ে আমি যখন করব, আমি আমার মতো করে করব না কেন, অন্যকে বেশি টাকা দেবো আমরা। তো এগুলো আমরা এখানে এসে দেখছি। আমাদের গাড়িতে যারা রয়েছে তারা অনেকেই অনেক কিছু বুক করেছে, কেউ ইয়াক রাইড বুক করেছে, কেউ জিপ লাইন নিয়েছে, কেউ এটিপি মোটর বাইক, মাউন্টেন বাইক বা এটিপি মোটর যাই বলুন সেগুলো নিয়েছে। তো আমরা সেগুলো দেখছি, নেমে এগুলো করছি, ব্যাস। তারপরে গাড়িওয়ালা ডাক দিলেই হুড় হুড় করে চলে যাবো, গাড়ি দুটো পড়বো। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে ভারতের একটা খুব পছন্দের এবং সবার পছন্দের টানেল, সেটা হচ্ছে অটল টানেল, যেটা হওয়াতে আগে যে রোটাং পাস দিয়ে এই শীতকালে লাদাখ যাওয়া যেত না, লে লাদাখ, কারণ পুরোটাই বরফে ঢেকে যেত, এখন কিন্তু সেই প্রবলেমটা হয় না। এই অটল টানেল হওয়ার পরে অন্তত 40-50 কিলোমিটার রাস্তা বেঁচে গেছে, যেটা কম লাগে এখন যেতে, আর সারা বছর রাস্তাটা খোলা থাকে, যেটা আমাদের দেশের আর্মিদের জন্য খুব সুবিধার হয়েছে, আমাদের জন্য সুবিধার। তো সেই অটল টানেলটা আমরা ক্রস করবো, সেটার ভিডিও আপনাদেরকে তুলে দেখাবো, অটল টানেল বাইরেটা কেমন দেখতে, কী কী ভেতরে ফেসিলিটি সেগুলো দেখাবো। আর ওখান থেকে আমরা শিশুতে যাবো, শিশুতে ভালো পরিমাণে বরফ আছে, এবার শিশু গ্রামও আছে, এবার শিশুর ওখানে একটা লেকও আছে। অতটা যেতে পারবো কি, আমাদের ড্রাইভার নিয়ে যাবে কিনা সেটা এখনও জানি না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তো ওখানে গেলে ওগুলো দেখাবো আপনাদেরকে, ইয়ে দেখুন সবাই করছে, আসবেন, এগুলো করবেন অবশ্যই, এগুলো অ্যাডভেঞ্চার, জীবনে তো একবারই বারবার আসবেন না, রোজ রোজও আসবেন না, আসবেন করবেন ভালো লাগবে, বাট এখানে এসে বার্গেনিং করে করবেন ভালো। দেখুন প্রচণ্ড পিছনে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে গেছে, মানে জিপ লাইনটা এত পছন্দের মানুষের কাছে, লাইন পড়ে গেছে। সেটা চেষ্টা করবেন সকাল সকাল হোটেল থেকে বেরানোর, গাড়িতে তাড়াতাড়ি ওঠার, কারণ আপনি যত দেরি করবেন আপনি তত ভুক্তভোগী হবেন, আর কিছুই না, তাহলে পরে স্পটে যেতে দেরি হয়ে যাবে। তো ব্যাস এই বলার ছিল, আগামীতে আর যা যা আসবে দেখবেন, ভিডিওগুলো দেখতে থাকুন, ভালো ভালো সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করছি। আমরা গতকাল ঘুরেছি মানালিতে, আজকেও মানালিতে ঘুরছি, আগামীকালও মোটামুটি সন্ধ্যের দিকে মানালিতে আছি, তারপর আমরা অন্য একটা স্টেট পাঞ্জাব অর্থাৎ অমৃতসরের দিকে আমরা বেরিয়ে যাব। তো আরও ভিডিও আসবে, কীভাবে যাচ্ছি, কী করছি, কোথায় খাচ্ছি, কত টাকা লাগছে, গাড়ির টাইমিং কী, সবই আসবে, তো দেখতে থাকুন।